আসুন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীকাল মাই টিভির পর্দায়। এখন আমরা দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رحمن يا رحيم يا غفور يا غفار يا الله الله امرا গুনাহগার তুমি গাফফার মেহেরবানি করে তোমার গফুর গাফফার নামের উসিলায় আমাদের জিন্দেগীর তমাম গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, যার মা নাই বাবা নাই, আল্লাহ গো মা হারা বাবা হারা সন্তান যারা গুনার দুইখানা হাত বাড়ি দিয়েছেন, মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া আল্লাহ আমাদের অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকে তুমি কবুল করো। আল্লাহ গো মাই টিভি কর্তৃপক্ষকে তুমি কবুল করো। সওয়াল জব অনুষ্ঠানকে তুমি ইবাদত হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী ভাইয়ের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ গো তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমরা যারা ইসলামের খেদমত করি, কোরআনের খেদমত করি, এই খেদমতের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, মরণ যখন দিবা নামাজের সিজদায় মরণ দিও, মরণ যখন দিবা রোজা মুখে রাইকে মরণ দিও, মরণ যখন দিবা শাহাদাতের মরণ দিও, মরণের সময় তোমার নবীজির চেহারা মুবারক দেখাইও, আর মরণের সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।